ফিল্লাম বিরতির পর পুজো আসছে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পাইল। বাজেট কম, অনেক দেরিতে তাই বায়না আসছে, এত অল্প সময়ে দুর্গা প্রতিমা তৈরি করাটাই চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ নিয়েছেন চন্দ্রকোনার কুমোরটুলি শিল্পীরা, কাজ চলছে জোর কদমে। দুর্গাপুজো এলো বলে হাতে সময় একেবারেই কম। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কুমোরটুলিতে তাই দিন রাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। চন্দ্রকোনা এক ব্লকের ক্ষীরপাই পুরসভার এক নম্বর ওয়ার্ড। এখানেই নুনে বাজার এলাকার কুমোরটুলি থেকে প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্তে দুর্গা প্রতিমা পৌঁছে যায়। এমনকি এক সময় জেলা ছাড়িয়ে পাশের জেলাতেও পাড়ি দিত বিগ বাজেটের সব প্রতিমা। আগে ধরুন আমার কারখানা থেকে 80-90 পর্যন্ত এরকম যেত রেটের মাল, বাইরে কম্পিটিশনের কাজে যেত, কিন্তু এবছর সে কম্পিটিশনের মাল তো যায়নি। এবছর জোর হাইস্ট আছে আমাদের একখানা দুখানা 45-50। প্রতি বছর বৈশাখ মাসের শেষ দিক থেকেই মূলত দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যায়, কিন্তু বায়না এসেছে অনেক পরে, কাজ আরো পরে শুরু হয়। বাজেট অনেকটাই কাটছাট করে উদ্যোক্তারা চাইছেন কম বাজেটের প্রতিমা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে, পুজোর সময় পরিস্থিতি কেমন থাকবে তাও জানা নেই। সব দিক ভেবেই বিধিনিষেধ মেনে ছোট করে পুজো করতে চান বড় পুজোর উদ্যোক্তারাও। পার্টিরা বলছে নিয়ম রক্ষা করে কম বাজেটের মধ্যে ঠাকুর খুঁজছে, বাজেট বেশি বাড়াতে চাইনি, ছোটর মধ্যে প্রতিমা খুঁজছে। কাজ আর সামনের বছর হয়নি, এবছর কিছুটা কাজ আসছে ধীরে ধীরে, আর কতদিন কী হবে ওইটা বলা যাচ্ছে না। আশা আশঙ্কার দোলাচলে চলছে আগমনের প্রস্তুতি। এদের মনে একটাই প্রার্থনা, পরিস্থিতি স্বাভাবিক হোক, মায়ের আগমনে সবার মুখে হাসি ফুটে উঠুক। ক্যামেরায় বাবলু সাতটার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। দুর্গোৎসব বাঙালির সেরা সেরা পার্বণ, তবে এটি তো শুধু একটি উৎসব নয়, দুর্গাপুজো মানে মহামিলনের তীর্থ, একে অন্যের পাশ থেকে আনন্দ ভাগ করে নেওয়া। একার নয় এই উৎসব, সবার সকলের, আর তাই সেই কাজটাই হাতে কলমে করে দেখিয়েছে চোরাবাগান সর্বজনীন। দুর্গাপুজো প্রত্যেকেই করবেন, প্রত্যেকে উপভোগ করবেন, এটাই দস্তুর। কিন্তু গোটা পৃথিবীর সঙ্গে সঙ্গে গোটা রাজ্যকেও পাল্টে দিয়েছে করোনা কাল, যেখানে ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে মানুষের বেঁচে থাকার লড়াই। তাই পুজো সেখানে বিলাসিতা বা বাতুলতা মাত্র। সেই বিলাসিতা বা বাতুলতা করার জায়গায় অনেক পুজো কমিটি দাঁড়িয়ে নেই, ঠিক এই জায়গা থেকেই চোরবাগানের এক অভিনব ভাবনা। এক কমিটি 17টি পুজো, নিজেদের একটি, বাকিদের 16টি, এমনই উদ্যোগ নিয়ে হাজির চোরবাগান সর্বজনীন। কোভিড কালে কত মানুষ যে কত কিছু খুইয়েছেন তা বলে বোঝানো মুশকিল। এর মধ্যে পুজোর আয়োজন, অনেক কমিটি পুজোর বাজেট জোগান না করতে পেরে পুজোই বন্ধ করে দেয়। এবারও পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল, কিন্তু পুজো যে সবার, সবারই আনন্দ করার কথা, উৎসবে সামিল হওয়ার কথা, সেই সুযোগ করে দিতে এগিয়ে আসে চোরবাগান সর্বজনীন। দুর্বার মহিলা সমন্বয় কমিটি, হাতিবাগান মহিলা পরিচালিত সর্বজনীন সহ কলকাতার 14টি এবং হাওড়া ও উত্তর চব্বিশ পরগনার দুটো পুজোর ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকার এই ক্লাব। 36টা জমা পড়েছিল, তার মধ্যে আমরা 16টাকে শর্টলিস্টেড করেছিলাম, সেই 16টাকেই আমরা দিয়েছি। বেহালা, বেলেঘাটা, শ্যামবাজার, সোদপুর, কৃষ্ণপুর, দমদম দিয়েছি। করা যাবে 17টা পুজো, খুব কঠিন করবো, ঠাকুর তো এখানেই তৈরি হচ্ছে আমার, ঠিক আছে, আমাদের পুজো এখানে। দেখো, ইচ্ছে থাকলে মা তার আশীর্বাদে ঠিক উতরে দেবে। চোরবাগানের পুজো প্রাঙ্গণে একপাশে তৈরি হচ্ছে তাদের নিজস্ব প্রতিমা। এবার ক্লাবের থিম দশাঙ্গনী দশভুজা, তার ঠিক পাশেই মাঠে বিশাল শামিয়ানার নিচে আরও 16টি একচেলা দুর্গা প্রতিমার রূপ পাচ্ছে। গত বছরও আমরা সবার আগে মণ্ডপ শুরু করেছিলাম, প্রায় 90 জনকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছিলাম। এবারও আমরা যা দেখলাম যে করোনার এতে অনেক পুজো কমিটি পুজো করার মতো সমর্থ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা প্রান্তিক যেসব মৃৎশিল্পী আছে তাদের কাছেও কাজ নেই। তো আমরা ভেবেছিলাম যে একসঙ্গে কীভাবে দুটো সার্কেলকে মানে একটা হেল্পের মতো করা যেতে ব্যবস্থা করতে পারে। আক্ষরিক অর্থেই পুজোকে সর্বজনীন করে তুলতে এ এক অন্য ভাবনা। সব মিলিয়ে 16+1 17টি পুজো প্রাণ প্রতিষ্ঠা এবার আক্ষরিক অর্থেই করছে চোরবাগান সর্বজনীন। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন, কলকাতা।